ফার্স্ট অফ অল সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গের এখনো যুবক বেকার যুবতীরা বেকার যুবক যুবতীরা আমাদের মতো বয়সীরা তারা যে এখনো এই টিএমসিকে সমর্থন করছে তার জন্য অশেষ ধন্যবাদ। আগে থেকে বলে রাখি, ফার্স্ট অফ অল আমার মাস্কটা পরে থাকার কারণ আমি যদি এখন উল্টো পাল্টা না সত্যি কথা যদি বলি, এমনি মার খাবো তেমনি মার খাবো, তো মার যখন খেতেই হবে তাতে একটু মাস্কটা পরে থাকি, নাহলে বাড়িতে এসে আমি আর হয়তো কালকে হয়তো আমি কোথায় গঙ্গা যাতে ভাসছি। সো দ্যাটস ওয়াই আই ওয়ার এ মাস্ক। একটাই কথা শুধু সবাইকে বলতে চাই, আপনারা সবাই যে যেখানে যাকে পারে ভোট দিন, শুধু দয়া করে এবার কেন 2024 কেন টিএমসিকে আর ভুলেও দয়া করে একবার মাথায় ভেবে দেখে ভোটটা দেবেন না। আশা করবো সবার কাছে, আর সবাই নিশ্চয়ই বুঝে গেছেন, কারণ এক নম্বর কথা তো এখন এখন যা চলছে আগে যা হয়ে এসছে সব কিছু মিলিয়ে আর এদেরকে দয়া করে রাখবেন না। এমনি গ্র্যাজুয়েশান এমএসসি পাস হেনা তেনা, আমি নিজেই এমএসসি পাস তো করে ফরে নিয়ে বসে আছি, আমার বন্ধু বান্ধব হাজার হাজার সব বসে আছে এদিক ওদিক সবাই, তো সব কিছু দেখে শুনে আপনারা দয়া করে কেউ আর প্লিজ প্লিজ টিএমসিকে ভোট দেবেন। আপনাদের বিজেপিকে হয়তো খারাপ লাগছে কারণ সে হয়তো কোনো ধর্মের জন্য এ করছে, বা নিজেদের আমরা বাঙালি আমাদের হিন্দু ধর্মের জন্য হয়তো লড়ছে, সেই হিসাবে আপনাদের হয়তো খারাপ লাগছে, ঠিক আছে বিজেপিকে তো সিপিএম কি দোষ করে, সিপিএমকে দিন না হলে, আরে তার আমলে অন্তত চাহিদা পাওয়া যেত ভাই। আপনারা প্লিজ যাকে পারেন ভোট দিন, কিন্তু একটু ভেবে চিনতে হিন্দু মুসলমান হিন্দু হোক মুসলমান হোক ভাই সব, আপনারা দয়া করে প্লিজ একটু ভেবে চিনতে এবার ভোট দিন। এরা যে এখন দেউলিয়া মুড়ি ভাজা তেলে ভাজাকে শিল্প করে চালানোর চেষ্টা করছেন, যুবকদের ভবিষ্যৎ নেই। সবাইকে একসাথে আহ্বান করবো, আপনারা একটু ভাবুন, যত আমাদের না শিক্ষা থাকবে আমরা যত এই ভাবতে না পারবো তত আমাদের আরও সারা জীবন দমিয়ে রাখবে। ফার্স্ট অফ অল সারা জীবন দমিয়ে রাখবে ফার্স্ট অফ অল আরও এটা তো হলো, আর দ্বিতীয়ত আমাদের যে আমরা যে এই গরু চোর ফরু চোর ওগুলো তো ছাড়ুনি, এই যে 500 টাকা করে দিচ্ছে ওই টাকাটা দেওয়ার পর 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার, টাকা নেই রাজ্যে। লিডার অফ অপোজিশন চেয়ার খালি মমতা ব্যানার্জিকে কুর্সি খালি দেখিয়া ইয়ে হুয়া আজ শর্মসার কর দেনে ওয়ালি তসবীরে হ্যাঁ কি সিয়াসত আপনি জগা লেকিন দিদি কা অহংকার বড়া হো গিয়া আজ তুফান সে লোগো কি জান যায় তো যায় দিদি কা অহংকার না জানে পায়, লোগো কি জানে যায় তো যায় সিয়াসত না জানে পায়, ক্যা কসুর হ্যাঁ বঙ্গাল কে লোগো কা, ইসলিয়ে ভোট দিয়া থা দিদি কো মমতা ব্যানার্জি কো চুননে কি কিমত চুকা রে হ্যায়। টাকা নেই 500 টাকা করে দিচ্ছে, তাও 500 টাকা দেওয়ার পর আপনার আপনার মেয়ে 500 টাকা আপনার মেয়েকে দিচ্ছে, আপনার মেয়ে কি করছে সেই টাকা নিয়ে নল পালিশ পরছে চুড়ি পরছে এই করছে সেই করছে, ঠিক আছে 500 টাকা নিয়ে বিয়ে করলে যদি বেকার মেয়ে বিয়ে করে সেই 500 টাকাও পাবে, ঠিক আছে আমি মেনে নিলাম 500 টাকা সংসার চলে যাবে, তো একটা ছেলে যাকে বিয়ে দিচ্ছেন তার কিন্তু চাকরিটা থাকছে কিনা কোনো গ্যারান্টি নেই, যাকে আপনার মেয়ের হাতে বিয়ে দিচ্ছেন তার চাকরিটা থাকছে কিনা গ্যারান্টি নেই, কন্যাশ্রীর টাকায় পুরো মাস চলে যাবে, তো এই টাকাগুলো অল্প অল্প পেয়ে আপনার টিএমসিকে ভোট দিয়ে দেবেন। আজকের কোনোদিন হয়তো কেউ মুখই খুলতো না, মুখ এখনও কেউ কিছু খুলছে না, কী খুলছে ভগবান জানে, হ্যাঁ বিজেপি মাঝে মাঝে যে মাথা নাড়ছে এই করছে সেই করছে, আমার মতে তো এখন যা অবস্থা আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন অবশ্যই জরুরি, কারণ সবাই ধর্মের নামে এদিক ওদিক এদিকে তাকে দিয়ে মারামারি লাগাচ্ছে, ঠিক আছে আর আমাদের বাঙালি মেয়েগুলো যে কী হয়েছে সে জানি না, তারা আমার নিজের বন্ধু একটা বিহারি আমার বিহারি বান্ধবী তো তারা দেখছি, হ্যাঁ সবাই বলছি না সবাইকে একদম বলছি না, 10% বাঙালিও খারাপ আছে 10% মুসলিম খারাপ আছে, সেই যে খারাপ জনের মধ্যে যারা পড়ে সেই খারাপগুলো বেশিরভাগ এখন মুসলিম কী করছে দুটো তিনটে মানে এই বিহারি
বা হিন্দু মেয়েদের তুলে প্রেম করে সেক্স করে ছেড়ে দিচ্ছে, সোজা কথা, সেক্স করে ছেড়ে দিচ্ছে। इस हत्याकांड का खुलासा ना हो उसके लिए साजिश रची आफताब ने एक फ्रिज खरीदा और श्रद्धा के जो शव के टुकड़े थे उसको इस फ्रिज के अंदर रख दिया जिससे कि लाश में से बदबू नहीं आए। इतना ही नहीं, अगरबत्ती का भी इस्तेमाल किया गया और उसके बाद बेहद ही शातिर तरीके से आफताब हर रोज रात को 2 बजे फ्रिज में से शव के टुकड़े निकालता और उसके बाद उसे मेहरौली के जो जंगल है वहां पर ले जाकर फेंक देते। আমরা কেউ আপনার কেউ আমারও প্রেমিকা আছে, প্রেমিকা থাকা সত্ত্বেও ভাই আমাদের সাথে এমনই কন্ডিশন, ভাই যদি সেক্স করতে হয় বিয়ের পরে সেক্স করতে হবে, সেক্স করব। তো সেই হিসাবে আপনারা একটু ভাবুন, আপনারা মানে আমার সমবয়সীরা যারা এখন এই উঠতি বয়সে অশিক্ষিত নারী মেয়েগুলো পড়াশোনা করছে না, আমার সাথে 3 মাস সে প্রেম করছে, যে কেউ 3 মাস প্রেম করছে, সে যদি তোমার সাথে সেক্স করতে আসে, সেক্স করতে চায়, তার মানে 1 নম্বর কথা তোমাকে সে মন থেকে ভালোবাসতে আসেনি। হ্যাঁ, একটু আদ্রু কিস ফিস ঠিক আছে, সেক্স করবে এই কর, তারপরে বিছানায় শুতে হবে, নাহলে তুমি আমার ভালোবাসার প্রমাণ পাবে না, এগুলো তোমরা দয়া করে কেউ করো না। এতে আমাদের সমাজটা তো আরও যাচ্ছে যাচ্ছে শেষ হয়ে, আর আরও অনেক কথা, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী বলেছে যে ঘুগনিমুড়ি বিক্রি করে আপনারা মানে আমাদের মতো ছেলেগুলো কোটিপতি হবো, ঘুগনিমুড়ি বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পূজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে, বিক্রি করে ঠিক আছে। আমার একটা গ্রামে বাড়ি, তো আমি আমার গরুটা ডাকছে যার জন্য নয়েজ আসতে পারে, সো দ্যাটস নট প্রবলেম, কিন্তু কি করা যাবে, আপনারা প্লিজ একটু বুঝে শুনে এবার ভোটটা দিন, আর অবশ্যই ভোটটা দিন যাকে ইচ্ছে দিন, কিন্তু শুধু টিএমসিকে আপনারা দেবেন, দয়া করে দেবেন না, কেন বললাম, হ্যাঁ আরে আমার কেন, আরও একটা কথা, ভুল করেছে যখন তাকে মানবো না, আপনার যখন মা কেউ ভুল করে আপনি মাকে বলেন না যে আমি এই ভুল করছিস কেন, আপনার মা যখন ভুল করে আপনি কি বলেন না এই ভুল করছিস কেন, ভুল করছো কেন মা, বলেন না, সবাই বলি আমরা, মা যখন দোষ করেছে তাকে অবশ্যই সেই জায়গায় মাকে দরজা দেখানো উচিত, মা তুমি ভুল করেছো, হ্যাঁ মুখ্যমন্ত্রীকে কোনো দিন কোনো এক সময় সবাই ভালোবেসেছিল, এখন ভুল করছে, তো সেই জায়গা থেকে তাও আমি টিএমসিকে ভোট দিতে থাকবো, বলুন তো আপনারা, প্লিজ প্লিজ দয়া করে হাত জোড়া করছি, আর 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 এইবার মতো আপনারা এবার বুঝুন, এই 500 টাকা নিয়ে কন্যাশ্রী নিয়ে এই মানে কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালিয়ে যা যা করছে আপনারা প্লিজ এবার বুঝুন, আমি সব কিছু এর মধ্যে ব্যক্ত করলাম, যদি কোনো পরবর্তীকালে যদি কোনো মানে ভিডিও লাগে যে হ্যাঁ এই টপিকটার উপরে তুমি ঠিকঠাক করে বলো কী বলতে চাইছো, তো আমি অবশ্যই এবার বলবো, আপাতত যেটুকু যদি কিছু বুঝতে না পারো বা বোঝার আমার বোঝানোর কোনো ভুল থাকে ত্রুটি থাকে আমি কোনো ভুল বলছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলকে ভুল বলতে শেখো ভাই, সোজা কথা, ভুলকে ভুল বলতে শেখো, তার পছন্দ ভুল করেছে তুমি অন্য কিছু অন্য কোনো রাস্তা করো ওয়ে দেখাও, কিন্তু প্লিজ ভুলকে ভুল বলতে শেখো, প্লিজ, নমস্কার।